বাঁধাকপি ও ডিম দিয়ে দারুণ মজার নাস্তার রেসিপি যা ইফতারের টেবিলেও বেশ জমে যাবে মুখের স্বাদ লেগে থাকার মতো এই নাস্তা তৈরি করার জন্য প্রথমেই কিছু ডিম সিদ্ধ করে এগুলোকে আমি এখন স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে এক কাটার দিয়েও কেটে নিতে পারেন আবার ডিমটাকে চাইলে কিন্তু এরকম রাউন্ড শেপ না করে আপনারা চাইলে কিন্তু লম্বা করেও কেটে নিতে পারেন ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে সামান্য লবণ ও সামান্য মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপের মতন বাঁধাকপি কুচি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিচ্ছি আমি এখানে বেসন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এগুলোকে আমি এখন ভালো করে মিশিয়ে নিব আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারবেন সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি বাঁধাকপির কিছু মিশ্রণ নিয়ে আমি হাতে একটা পাকোড়ার মতো শেপ দিয়ে নিয়ে এর মাঝখানে ডিমের স্লাইসটাকে বসিয়ে এর উপরে আবারও কিছু বাঁধাকপির মিশ্রণ দিয়ে এটাকে একটা চপের মতো শেপ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা করেছি সেইমভাবে আমি বাকি সবগুলো বাঁধাকপি ও ডিমের চপ বানিয়ে নিব এই ডিমের চপটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এখানে সবগুলো ডিম ও বাঁধাকপির চপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব আর জন্য চুলায় প্রাইপেনের তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এখন চপগুলোকে দিয়ে দিচ্ছি এই চপগুলোকে কিন্তু চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে তারপর ভেজে নিতে হবে তা হলে দেখা যাবে উপরে কালার চলে আসবে আর ভিতরে বাঁধাকপিটা কাঁচা থেকে যাবে তাই এগুলোকে চুলার আঁচ কমিয়ে তারপরে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না তাদেরকে যদি এভাবে ডিম ও সবজি দিয়ে এই চপটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা ভীষণ পছন্দ করে মজা করে খেয়ে নেবে আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর আপনারা কিন্তু এটা ইফতারের টেবিলে রাখতে পারেন এটা ইফতারের টেবিলে ভীষণ পছন্দ করে সবাই কারাকারি করে খেয়ে নেবে একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা করবে এটা এতটাই টেস্টি হয় আমার এখানে চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন চপগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিসির উপরে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল বাঁধাকপি ও ডিম দিয়ে ঝটপট মুখরোচক নাস্তা আর এই নাস্তাটি যদি আপনি একবার কাউকে বানিয়ে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে নাস্তাটি তৈরি করে দেওয়ার জন্য এটা এতটাই টেস্টি একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ